such a beautiful lie when I still want you closer. Hi everyone, good morning and welcome back to our channel Let's Do Something. তো এখন সকাল 9টা, এখন অর্ককে আমি তুলে দিয়েছি, ঘরের কাজ সারা ডান, ব্লগ পোস্টে বসানো ডান, এভরিথিং ডান ডান ডান। এখন আমি যাব নিজে চা করব, গাছে জল দেবো, তারপর আমি স্নান করে পুজো দেবো। এটা হচ্ছে আমার কাজ। বাট এখানে একটা ব্যাপার আছে কি, যে আমার স্নান করতে মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে, কারণ আজকে আমাকে আবার চুলে শ্যাম্পু করতে হবে, বিকজ পার্লারদের আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যাতে আমি সপ্তাহে 3 বার অন্ততপক্ষে শ্যাম্পু করি, তারপর এত ডাস্ট বালি যেন চুলেতে না লাগে, তাহলে কি হবে, এই হেয়ার ফলটা খুব হবে, ঠিক আছে। তো সেই কারণে আমি শ্যাম্পু ট্যাম্পু করতে পারি 1 ঘন্টা ওখানে নিয়ে বেজে যাবো, তারপর পুজো দেওয়া অনেক কাজ আছে। তো চলো একে একে আমি কাজগুলো সারা যাক, আমি জায়গাটা ক্লিন করে নিই এবং খাটটা ক্লিন করে নিই। কালকে বেডশিট তুলে দেবো, আজকে ভেবেছিলাম তুলে দেবো, বাট আজকে অনেক কাচাকুচি হয়ে গেছে মামনি, তো আজকে আর তুললাম না। চলো আপাতত ঝাড় দিয়ে আমি নিচে গিয়ে চাটা করি। তোমার এখানে পুজো দিচ্ছি, আর এই জবাটা জাস্ট দেখো, তোমার লাইটটা জ্বালা, আমার স্নান করা পরিষ্কার করা সব ডান, এবার আমি জাস্ট প্রদীপটা জ্বেলে দেবো। ওয়েট, টান করা কমপ্লিট, আর অর্ক এখানে শুয়ে শুয়ে গান শুনছে, অর্ক প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আমারও প্রচন্ড ঘুম পেয়েছে। আর এখানে হচ্ছে আমি পুজো তো দিয়ে দিয়েছি দেখলে, স্নান করে, আর এখানে আমি এখন টক দই নিয়ে বসেছি এক বাটি পুরো একদম। তোমাদেরকে বলেছি যেহেতু ডাক্তার আমাকে ফুল অন ডায়েট দিয়েছে, তো সেই কারণে মানে কেমন খাবার খেয়েছে একদম এই হয়ে গেছে, এবার না সেটা তো ফল ভোগ করতেই হবে। তো তাই এখন একবারটি টক দই নিয়ে বসে গেছি, মামনি রান্না করছে, আর মামনি আমার জন্য আজকে টক রান্না করছে, আমার ফেভারিট, সেটার জন্য আমি লাঞ্চের জন্য খুবই খুবই খুব এক্সাইটেড লাঞ্চ করার জন্য। তো চলো এখন টক দইটা খেয়ে নিই, পরে যদি কিছু করি সেটা তোমাদের দেখাচ্ছি। টান টান করে এখানে লাঞ্চ করতে বসে গেছি, লাঞ্চে এই যে আলু পোস্ত, মাশরুম, ভাত, ও তো অলমোস্ট হয়েই গেছে শেষের দিকে, চলো লাঞ্চটা করে নিই। তো আফটার লং টাইম এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে চালিয়ে চালিয়ে চা করতে, আর চকলেট নিয়ে বসেছি, বাইরে সাউন্ড এসেছে চারটা মারতে, ছটা খাই তারপর চা খাবো। দেখি আমি সাই এই কী করছো, চলো চাটা করুক। রাত্রি 9টা বাজে, 9টা না 9:30 এরকম হবে। মামনি করছে রান্না, রুটি আর কি করছে জানি না, আমার এইসব ঘরটা ঝাড় দেওয়া হলো, জামা কাপড় গোছানো হলো, তা আমি একটু বাইরে এখন একটু হাঁটাহাঁটি করছি। সন্দীপ কাকু বলেছে মিনিমাম আধা ঘন্টা হলো আমাকে হাঁটতে দেনা, তো সেই কারণে, আর কালকে তার একটা ডায়েটের একটা নতুন মানে মেনু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সকালবেলা আমাকে লেবু জল খেতে হবে, ঠিক আছে, মানে সেটা আমার শরীরের জন্যই ভালো বলে মধু লেবু জল খেতে। তো আমি এখন একটু হাঁটাহাঁটি করবো খাওয়ার আগে,
যতটা ঘরে ভেতরে দেখো আমি বাইরে আমার বেরিয়ে হাঁটা আমার সম্ভব হয় না, কেন বাইরে বেরোতে গেলে আমাকে জামাকাপড় পরতে হবে, মামনির সাথে হাঁটতে বেরোনো, আর অর্কর সাথে বেরোলে তো সবসময় বাইকে বেরোয় সেটা তোমরা দেখেছো, আর বাড়িটা দেখো কি সুন্দর লাগে, মানে কালারিং লাইট নিলে হয়তো দেখো ওপরে কালারিং লাইট আছে বাট ওইটা হয়তো অতটা খুলছে না যেটা এইটাও খুলছে, জাস্ট অসম লাগছে পেছনটা, তাই না? তো সেই কারণে সাদা লাইটটা পুরো পড়েছে না, বাড়িটা পুরো আলো আলো হয়ে গেছে, আর কোনো আলো এক্সট্রা করে কোনো দরকার পড়ছে না, দেখতে পাচ্ছি আমি তো পুরো অন্ধকারে ক্লিপটা নিচ্ছি, বাট তাও কতটা আলো লাগছে দেখো, এটা তো আমাদের দেওয়াল লাইটটা রিফ্লেক্ট করছে। তো চলো ডিনারটা করে নিই, কেন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল তো এখনও ঘুমেননি, সেটা এখনও অবধি কাটেনি আমাদের, দুপুরে অনেকটাই ঘুমিয়েছি, প্রায় অনেকটাই দু আড়াই ঘন্টা তো ঘুমিয়েছি দুপুরে, বাট রাতের ঘুম ইজ মাস্ট ইম্পর্ট্যান্ট ফর দ্য হেলথ, ঠিক আছে? তাই বেশি রাত অবধি যাওয়াটাও ঠিক না। তো চলো আগে ডিনারটা করে নিই, ডিনারে দেখাচ্ছি তোমাদের রুটির সাথে আর কী রেসিপি অ্যাডেড হয়েছে আমি ঠিক জানি না, চলো ডিনারটা করি। লাঞ্চ করা কমপ্লিট, তো মানে সরি ডিনার করা কমপ্লিট, ডিনারে ছিল তো তোমরা দেখতে পেলে রুটি আর আলু, একটা মামুনের টমেটো দিয়ে তরকারির মতো করেছিল, ওইটাই ছিল, আর আজকে ডিনারে সেরকম কিছু ছিল না। তো আজকের ব্লগটা খুবই সিম্পল, খুবই ছোটো ছিল, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লেটস ডু সামথিং। তো আজ মতো টাটা, দেখা হচ্ছে কালকে।